প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট। বলছেন টাকা নেই, তাহলে মাইনে দেবেন কী করে? শিক্ষক নিয়োগের ঘোষণাকে কটাক্ষ দিলীপের। এখন স্কুল বন্ধ, এদিকে করোনার জন্য বলছেন ভাড়াতে টাকা নেই, তাহলে 30,000 শিক্ষককে বেতন দেবে কী করে? চুক্তিভিত্তিক সাময়িক এসব দিয়েই তো চলছিল। আগে যেখানে সরকারি কর্মচারী 7 লক্ষ ছিল, সেখানে এখন তা 3.5-4 লক্ষে পৌঁছে গিয়েছে। কেন এত পথ খালি? কারণ লোকের চাকরি নেই, আর সেই কারণেই বাংলার যুবকদের গুজরাট মহারাষ্ট্রে যেতে হচ্ছে। উন্নয়নটা কে করবে? কিছু দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু বুড়ো এখানে থেকে বাংলার উন্নয়ন করতে পারবে? সত্যি যদি সম্ভব হয় তবে দেওয়া উচিত, শুধু প্রতিশ্রুতি নয়। 10 বছর হয়ে গেল, 3 বার প্রতিশ্রুতি দিয়ে জিতলেন, এবার তো সত্যি সত্যি কিছু করুন। গতকাল শিক্ষক নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তো দিলীপ ঘোষ কী বলছে সেটা সরাসরি আমরা ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেই ঘন্টা বাটনে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো দিলীপ ঘোষ সরাসরি কী বলছে সেটা আমরা দেখে নিই। বলছে ভাড়ারে টাকা নেই, তো কী করে 30,000 শিক্ষককে বেতন দেবেন? কন্ট্রাক্ট, পার্ট টাইম এইসব দিয়েই তো চলছে। পুরো প্রশাসন যেখানে 7 লক্ষ ছিল আর সরকারি কর্মচারী একসময় এখন 3.5-4 লক্ষে পৌঁছে গেছে, কেন এত পদ খালি কেন আছে? লোকের চাকরি নেই, তাই গুজরাট মহারাষ্ট্রে যেতে হয়েছে চাকরি করতে বাংলার যুবকদেরকে। তো উন্নয়নটা কে করবে? কিছু দুর্নীতিগ্রস্ত লোক আর কিছু বুড়ো এখানে থেকে বাংলার উন্নয়ন করতে পারবে? সত্যি সত্যি যদি সম্ভব হয় দেওয়া উচিত, খালি প্রতিশ্রুতি নয়। 10 বছর হয়ে গেল, 3 বার জিতলেন প্রতিশ্রুতি দিয়ে, সত্যি সত্যি কিছু তো করুন ইমানদারির সঙ্গে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুজোর আগে উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে, এই সময়ের মধ্যে প্রাথমিকেও নিয়োগ করা হবে 10,500 শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে, দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। সে এই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। এদিকে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা ছাড়া 2016 উচ্চ প্রাথমিক শূন্য পদে 14,339 জন শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। আর আবারও বলছি, যারা নতুন এসেছে আমাদের চ্যানেলে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রাথমিক আপার প্রাইমারি আপার প্রাইমারি সম্পর্কে কিন্তু সবার প্রথমে আমরাই তোমাদেরকে আপডেট দিয়ে থাকি, সুতরাং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। এতক্ষণ আমাদের সঙ্গে দেখছিলে AS Education Sir ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।